নমস্কার এবার ভয়ঙ্কর গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি এই মাত্র বাবা আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ যা পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে এছাড়াও আগামী তিন দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ যা ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে পঁচিশে অক্টোবর সন্ধ্যেবেলা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে বাংলাদেশের খেপুপাড়া ও চট্টগ্রামের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর ফলে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্রে উত্তাল হয়ে উঠতে পারে সেই কারণে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে মৌসুম ভবন জানিয়েছে আরব শহরে অবস্থান করেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তেজ যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে চব্বিশে অক্টোবর ঘণ্টায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগ ইয়েমেনের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চব্বিশে অক্টোবর মঙ্গলবার পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ও কলকাতায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছড়ো হওয়া যেতে পারে আগামী পঁচিশে অক্টোবর বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজশাহী রংপুর মনমেনসিং ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার ও বুধবার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসের সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে নব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ